Yo, what's going on guys? কেমন আছো তোমরা? Welcome back to another gameplay video. তো গাইস লাস্ট GDFM ভিডিও তোমরা দেখেছিলে যে আমরা হালকের হাড় ভেঙেছিলাম, গোস্ট রাইডারের হাড় ভেঙেছিলাম, বাট ওখানে আমি কমেন্ট করতে বলেছিলাম যে নেক্সট আমি কার হাড় ভাঙবো, সেটা তোমরা কমেন্ট করে বলো। আর ওখানে গাইস তোমরা লিখেছিলে দাদা ব্যাটম্যানের হাড় ভাঙো না, দাদা সুপারম্যানের হাড় ভাঙো, দাদা থানোসের হাড় ভাঙো না। তো গাইস তোমরা এরকমই কমেন্ট করেছিলে, বাট ওখানে আমি একটা আলাদা কমেন্ট দেখেছিলাম, সেটা হচ্ছে সাইথামার হাড় ভাঙার কথা। সাইথামা আমার ওয়ান অফ দা অ্যানিমে ফেভারিট ক্যারেক্টার, বাট যেটা হচ্ছে মেইন কথা যে আমি জানি না যে ওর পাওয়ার গুলো কেমন আর ও কেমন ভাবে ভাই ওড়ে বা কতগুলো হাড় ওর বডিতে আছে। আশা করছি 200 খানে থাকবে, কারণ একটা হিউম্যান বিং। চলো ওর হাড় আজকে ভাঙবো, কিন্তু তার আগে আমাকে সাইথামাতে চেঞ্জ হতে হবে। আর আমাকে সাইথামাতে চেঞ্জ করতে গেলে তোমাদের কি করতে হবে তোমরা জানো? চ্যানেলটাকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করতে হবে, ভিডিওটাতে 5000 লাইক কমপ্লিট করে দিতে হবে, প্লাস তোমাদেরকে কমেন্ট করতে হবে যে নেক্সট এপিসোডে আমি কার হাড় ভাঙবো। তো চলো তোমরা যদি এটা করে থাকো তাহলে আমি সাইথামাতে চেঞ্জ হয়ে যাবো। আশা করছি তোমরা করে দিয়েছো, ইয়েস করে দিয়েছো আশা করছি। তো বাকি ঠিক আছে, চলো আমরা এখানে সাইথামাতে চেঞ্জ হবো। 3 2 1 Well guys, দেখতে পাচ্ছ আমরা ফাইনালি সাইথামাতে চেঞ্জ হয়ে গেছি। আর যেটা হচ্ছে মেইন কথা যে সাইথামার বডিতেও 200 হাড় আছে, যেটা আমরা আজকে পুরো ভাই ভেঙে গুরমার করে দেবো। দেখো গাইস সাইথামাকে এই জন্য আমার ভালো লাগে ভাই, সাইথামার লুকসটা আলাদা। একটা আলাদা কথা যে ওর মাথায় চুল নেই, কিন্তু ভাই ওটা ওর একটা খুব খাসিয়ত ভাই। বাকি ঠিক আছে চলো, আমি এখন সব থেকে উঁচু টাওয়ারে আছি লস স্যান্টোসের, এখান থেকে আমরা ঝাঁপ মারবো। ঝাঁপ মেরে দেখবো যে এর বডির কখন হাড় ভাঙে, কারণ আমার 200 হাড় ভাঙতে ভাই অনেকক্ষণ টাইম লাগবে আমি যা বুঝতে পারছি এর কারণ। তোমরা নিশ্চয়ই জানো সাইথামা কতটা পাওয়ারফুল। বাকি ঠিক আছে, আমি কোথায় দিয়ে ঝাঁপ মারবো আমি দেখি। আপাতত মনে হয় এইটা থেকে ঝাঁপ মারি, চলো সোজাটা এইটাতে আগে যাই, এখান থেকে সোজা গিয়ে তলায় ঝাঁপ মারবো। ঝাঁপ মেরে দেখবো ভাই এর বডির কখন হাড় ভাঙে। আগে ঠিক আছে 3 2 1 লেটস গো ভাই, চলো ঝাঁপ মেরে দিয়েছি। এটা আমি জানি ভাই পুলে উলে না পড়ে গিয়ে। আগে ঠিক আছে 3 2 1 আমি জলে পড়লাম, তার জন্য মাত্র 20 হাড় ভাঙলো ভাই। বাইরে পড়লে একটা ব্যাপার ছিল ভাই, জাস্ট 20 হাড় ভেঙেছে। হ্যালো, এটা ঠিক ছিল না। বাকি ঠিক আছে চলো বাইরে গিয়ে গাড়ি ফাড়ি ধাক্কা ধাক্কা খেয়ে তো একটুখানি হাড় ভাঙবে, তারপর দেখতে হবে যে আমরা কিভাবে হাড় ভাঙতে পারি। আর এখানে ভাই আমরা সাইথামার পাওয়ারও চেক করবো, কারণ সাইথামার মধ্যে অলরেডি পাওয়ার ইনবিল্ড আছে। বাকি ঠিক আছে, এখান থেকে ঝাঁপ মারি দিয়ে কখন হাড় ভাঙে। হ্যালো 3 2 1 10 মানে টোটাল 30 হলো ভাই। বাকি ঠিকই আছে চলো, এখানে গাড়ি আছে, চল ভাই এক লাথিতে কাঁচ ভেঙে দিলো, এটা কি পাওয়ার সমেত আছে? ভাল তো গাইস আমি গাড়িটাকে লাথি মেরেছিলাম, আর এই লোকটা বাইরে চলে এসছে। তুই বেসিস ওয়ান পাঞ্চ ম্যান, একটা যদি ঘুষি মানে তুই কোথায় যাবি জানিস? হ্যালো এনে ভাই, আমি আমি সত্যি এটা করতে চাইনি, আমি জাস্ট হালকা ঘুষি মারতে চাইছিলাম। এ হাট ভাই, এর পাওয়ার খুব বেশি হাই ফাই। বাকি ঠিক আছে, এই দেখো গাড়িটাকে মারলাম, গাড়িটা উড়ে গেলো ভাই। বাকি ঠিক আছে হাট ভাই, এর অনেক পাওয়ার আছে, এ দেখো একে তুলবো। আরে নে আসমান কা শেয়ার করে আয় ভাই। বাকি ঠিক আছে চলো, এখান থেকে ভাই অনেক পাওয়ার আছে আমার মধ্যে আমি যতটা জানি। বাকি আমার হাড় ভাঙার আগে না আমি চাই যে কয়েকটা ক্রাইম বাঁচাতে আর কি, কয়েকটা ক্রাইম আটকাতে। কারণ জানো ভাই তাই তো আমার সুপার হিরো একটা, আমি একে সুপার ভিলেন বানিয়ে রেখেছি। আমার পেছনে পুলিশ পড়ে আছে, তো আমি ওপরে উঠে যাই। দেখো ভাই ওপরে ওড়ার স্টাইল দেখো ভাই, মাটি ফাটি ফাটিয়ে ওপরে উঠবে, তুমি নিশ্চয়ই দেখে বুঝতে পারছো। 3 2 1 লেটস গো। আর এখান থেকে ভাই প্রেশার নিতে গেলে এরম ভাবে যেতে হবে আমাদেরকে। 3 2 1 গো, সাইথামা উড়ছে ভাই, এটা হচ্ছে সাইথামা। দেখো আর এখানে যদি আমি না এরকম ভাবে ল্যান্ড হবে না, আমি জানি না কি চলছে, বাট 30 হাড় টোটাল ভেঙেছে। তো এখন আমাদের আরো 170 হাড় ভাঙতে হবে, কিন্তু তার আগে গাইজ আমাকে কয়েকটা ক্রাইম সলভ করতে হবে, আর তার জন্য আমার আগে পুলিশটা কাটা খুব দরকার আছে, কারণ পুলিশ আমার পেছনে থাকলে আমি কোনো ক্রাইম সলভ করতে পারবো না। আর আমি এর গেম এক্ষুনি বাজাবো। দেখো আমি কোনো পাহাড়ে চলে এসেছি। আরে ভাই উত্তেজনা উত্তেজনা, কন্ট্রোল 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 ভাই। বাকি ঠিক আছে, আমি এখন পাহাড়ের উপরে এসে দাঁড়িয়ে রয়েছি। আর গাইজ আমি একটা জিনিস জানতে পেরেছি যে এখান থেকে না অনেক বড় ল্যাডার রয়েছে নতুন মাউন্ট চিলিয়াডে, মাউন্ট চিলিয়াড না কি বলে ওটাকে আমি জানি না, বাট ওখানে হয়েছে, যেটা পুরো ভাই আসমান পর্যন্ত আছে। তো আমি ওখান থেকে ঝাঁপ মেরে নিজের হাড় ভাঙতে পারি। আর তোমরা ভাবছো হয়তো এখান থেকে উড়ে আমি এরম ভাবে ছেড়ে দিলে হাড় ভাঙতে পারি, কিন্তু ভাই এটাতে হাড় ভাঙবে না, দেখো ল্যান্ড করবে, দেখলে মাটি ফাটি ফাটি ল্যান্ড করবে ভাই। বাকি ঠিকই আছে, আমার ক্রাইম তো কেটে গেছে, কিন্তু আমি ইয়ে খুঁজে পাচ্ছি না ভাই যে কোথায় আমি ক্রাইম সলভ করবো, কারণ এখানে অনেকগুলো ক্রাইম চলতে থাকে। তো আমি ইয়েস আমি পেয়ে গেছি, ম্যাপে পেয়ে গেছি, চলো এবার ওদের গেম বানানোর। এই যে আমার ঠিক তলায় রয়েছে, আরে ওই উপরটাই রয়েছে ভাই, একটা বাড়ির মধ্যে এরা কিছু একটা করছে। ও সাইথামা চলে এসছে নে পর ভাই, এ দেখো 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 এদের এদের কাজ দেখো ভাই, এরা আমাকে মারবে। আরে চল হাট 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 সব, এই দেখো ভাই এরা আমাকে মারতে চাই। এই নে কোথায় উঠলো ভাই, উড়েছিস কোথাও, শুয়ে শুয়ে গুলি চালাচ্ছে, তো কাম ধান্দা ভালো না। হাট ভাই, এখানে আরো 4-5 বেঁচে আছে, আমি জানি না কোথায় আছে। এই তো একজন ভাই, তুই তো এদিকে আয়, তুই আয় এদিকে আয় নে ভাই, এর পাওয়ার খুব হাই লেভেল, তুমি যাই বলো। ভাই ঠিক আছে, আর কোথায় আছে জানো? ও এ তো মরে গেছে অলরেডি, তুই বাইরে কি করছিস? হ্যালো চল, সব মরে গেছে ভাই, চলো এখানে উপর দিয়ে এরাম মাটিতে ঢুকিয়ে দিস না ভাই, এখানে মেরে মাটিতে ঢুকিয়ে দিচ্ছে ভাই, মেরে মেরে। বাকি ঠিক আছে চলো, ওই পাশে কয়েকজন আছে। আরে বেশি জোর ওড়ে ভাই সাইথামা। বাকি ঠিক আছে দাঁড়াও, এইখানে তো কেউ একটা ছিল, এই দেখো এইখানে দুজন রয়েছে। তুই কি করছিস এখানে? এই নে উড়ে যা ভাই, একে লেজার দিয়ে মেরে দিচ্ছি। এনে তুই ওড় আবার ওড় আবার ওড়, তোকে ভাই আকাশে নিয়ে যাবো উড়তে উড়তে। বাকি ভাই একে কি জোর মারছি দেখো, এই দেখো ঠিক আছে শেষ ক্রাইম শেষ। এই দেখো আরেকজন এইখানে রয়েছে ভাই, এইখানে এই গাছের পেছনে লুকিয়ে আছে, ভাবছি আমি ওকে মারতে পারবো না। বাকি ঠিক আছে আমাদের ক্রাইম শেষ হয়ে গেছে। ঠিক আছে এবার হাড় ভাঙার প্রক্রিয়াটাকে চালু করা যাক, কারণ গাইজ আমরা হাড় ভাঙছি না, আমরা নর্মালি ভাঙছি সবাইকে। বাকি ঠিক আছে আর ক্রাইম ফ্রাইম সলভ করবো না ভাই আমি। বাকি ঠিক আছে, আমি দেখো এইখানে একটা জিনিস দেখতে পেয়েছি, এই যে বড় এটা রয়েছে, এটা থেকে যদি আমি ঝাঁপ মারি তাহলে কি আমার হাড় ভাঙবে? কারণ দেখো আমি উড়ে যদি ওপর থেকে পড়ি তবে আমার হাড় ভাঙবে না, কিন্তু যদি আমি কোনো জায়গা থেকে ঝাঁপ ফাপ মেরে দিই তবে একমাত্র আমার হাড় ভাঙতে পারে। আরামসে ল্যান্ড করে যা ভাই আরামসে, চলো ল্যান্ড করে গেছি, এবার এখান থেকে সোজা যাবো, কি ওইখান থেকে ঝাঁপ মারবো আর দেখবো ভাই কটা হাড় ভাঙে, কারণ আমরা বডি টোটাল
130 খানা হার ভেঙেছি, এখন আমাদেরকে 170 খানা হার ভাঙতে হবে, বাকি ঠিক আছে। এবার সাইথ আমার এই ভাই সুন্দর স্যুট আর চকচকে টাক নিয়ে আমরা চলে যাই সোজা, আর ওখান থেকে ঝাঁপ মারবো। বাকি এখানে আমি দৌড়তে পারবো ভাই? না, পড়ে গেলে চাপ আছে ভাই, এখান থেকে পড়ে গেলে চাপ আছে, আমাকে ওই বাইরের দিকে পড়তে হবে না। বাকি এইখান থেকে ঝাঁপ মারাটা বেটার, কারণ দেখো ওখান থেকে আমি বিল্ডিং এর উপরে পড়বো, এখান থেকে পড়বো না। বাকি 3-2-1 ঝাঁপ মেরে দিয়েছি গাইস, ঝাঁপ মেরে দিয়েছি একদম তলায় একদম তলায় একদম তলায়। 3-2-1 এটা কি হলো ভাই, পেছন দিয়ে পড়লো, তোমরা দেখলে হলোটা কি? আর বাকি 20 খানায় হাড় ভেঙেছে, তার বেশি হাড় ভাঙেনি ভাই, জাস্ট 50 খানা টোটাল হয়েছে। বাকি ঠিক আছে চল, আমি একটা জিনিস জানি, যেখানে কোথাও আশেপাশে র্যাম্প তো আছে, র্যাম্পের ওখানে গিয়ে আমরা ভাই মাস্ত ওখানে হাড় ভাঙতে পারবো। বাকি গাইজ আমি ভাবছি র্যাম্পের দিকে আমরা সেকেন্ডে যাবো, বাট আমরা ফার্স্টে ভাই ওই যে ল্যাডারটার ব্যাপারে তোমাদের বললাম না, যেটা ওয়ার্ল্ডের সব থেকে উঁচু, তো ওইখানে যাওয়া যাক, কারণ লস সান্টোস ওটা সব থেকে উঁচু একটা সিঁড়ি হয়েছে, এখান থেকে ভাই ওটা সুইসাইড পয়েন্ট মাঝে মাঝে বলা হয়, ওই জায়গাতে আমরা যাবো, আর মাউন্ট চিলিয়াডেও গিয়ে ঝাঁপ মারতে পারি। বাকি ঠিক আছে চলো যাওয়া যাক। ওয়েল তো গাইজ ফাইনালি আমরা চলে এসেছি হচ্ছে মাউন্ট চিলিয়া আরে, যেখান থেকে গাইজ আমি নরমালি ঝাঁপ মারতে চলেছি, তারপর আমি যাবো হচ্ছে ওই সিঁড়িটাতে, তোমাদের বাকি আমি সিঁড়িটা দেখিয়ে দেবো। ওই দাঁড়া পড়িস না ভাই, সিঁড়িটা দেখাতে যাই ভাই, আগে ঝাঁপ মেরে দিচ্ছিল, সিঁড়িটা কোথায় রয়েছে জানো? বাকি সিঁড়িটা তোমাদের দেখিয়ে দিই, দাঁড়া ওই দেখো ভাই, ওই সিঁড়িটা এত লম্বা না ভাই, আমি একবার দেখে চমকে গেছিলাম, তারপর ভাবলাম না তোমাদের সামনে ভাই ওখান থেকে ঝাঁপ মারবো, আমি এখন একবার ওখান থেকে ঝাঁপ মারিনি। বাকি ঠিক আছে দেখো এখানে ভাই সিঁড়ি ভিডিও করা রয়েছে এর উপরে ওঠার জন্য, এটা এত বড় সিঁড়ি দেখো, আমি মাউস উপরে তুলে যাচ্ছি আর উপরে দেখা যাচ্ছে না। বাকি ঠিক আছে এখানে বাইক রয়েছে, চলো বাইক দিয়ে মাস্ট মাউন্ট চিলিয়ার দিয়ে লাভ মারা যাক আগে। আগে তো গাইজ আমি বাড়িটার উপরে যাই, এটা বাড়ি না কারখানা আমি জানি না, বাকি আমি এইটা দিয়ে উপরে উপরে চলে উঠবি না। বাকি ঠিক আছে চলো আমরা মস্ত উপরে চলে এসেছি, এখানে টিভির অ্যান্টেনা বগেরা লাগানো রয়েছে ভাই, এখানে পুরানো জামানা সব। বাকি ঠিক আছে চলো এবার এখান থেকে ঝাঁপ মারবো, ঝাঁপ মেরে দেখবো কখন হাড় ভাঙে, কারণ দেখো এটাকে এক ধরনের সুইসাইড পয়েন্ট তো বলা যায়। বল তো গাইস চলো এবার আমরা রেডি এখান থেকে ঝাঁপ মারার জন্য, আর গাইস এবার ঝাঁপ মেরে আমি দেখি কখন হাড় ভাঙে, কারণ আমাদের টোটাল মনে হয় 50 খানা হাড় ভেঙেছে আমার যতটা মনে আছে। বাকি ঠিক আছে 3-2-1 লেটস গো, চলো। ও ভাই 20টা হাড় গেছে, 70 খানা হাড় অলরেডি ভেঙে গেছে। বাকি ঠিক আছে চলো এখান থেকে আরো ঝাঁপ মারা যাক ভাই, এবার তো আটকাবে না, চলো 70 খানা হাড় ভেঙেছে। আর তুই দৌড়ে দৌড়তে আছিস কেন সাইথামা ভাই, লাভ মার, আমার ইজ্জত কা ফালুদা করিস না। বাকি ঠিক আছে চলো এখান থেকে ঝাঁপ মার, আরে ইয়ার এ তো 2-1 করে হাড় ভাঙছে ভাই। বাকি ঠিক আছে চলো, ও অলরাইট অলরাইট ঠিক আছে চলো চলো চলো, হয়ে যাবে হয়ে যাবে, চলো ফাইনালি 80 খানা হাড়, আও 85-90 ওকে ঠিক আছে, আরে আরে পাথর উপরে 95 হয়ে গেছে ভাই। বাকি ঠিক আছে এই হাড় ভাঙাটা ভাই পছন্দ হচ্ছে না, ওট 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 তাড়াতাড়ি ওট ভাই, আর হাড় ভাঙিস না ভাই, 100 হয়ে গেল ভাই, এরম ভাবে পছন্দ না আমার। বাকি ঠিক আছে চলো, কি করতেটা কি চাইছে এলো ভাই, এ গড়াতে গড়াতে যাচ্ছে কেন এরকম, এ সাইথামা ওট চো উপরে চো ভাই, বাইক নিয়ে ঝাঁপ মারি এর থেকে বরঞ্চ ভালো। বল তো গাইস আমি এখন উপরে চলে এসেছি, আর তোমরা নিশ্চয়ই জানো যে আমাদের টোটাল 100 খানা হাড় অলরেডি ভেঙে গেছে, না ওর থেকে বেশি আমি জানি না। বাকি আমি এখান থেকে বাইক নিয়ে ঝাঁপ মারবো, ওই দেখো সামনে ভাই বাইকের পয়েন্ট রয়েছে, ওই জায়গা থেকে ঝাঁপ মারবো যেখানে ভাই ব্যারিকেড লাগানো রয়েছে, আর এখান থেকে ভাই ওইগুলো আসছে, ওই দেখো এগুলো কাজ করছে ভাই, তলা থেকে ওয়ার্কার গুলো উপরে আসছে। বাকি ঠিক আছে চলো এখান থেকে ঝাঁপ মারবো, 3-2-1 চলো ঝাঁপ মেরে দিয়েছি, এবার গাইস আমি তলাতে ঝাঁপ মেরে দিয়েছি, চলো এবার তো হার্ট ভাই পাক্কা ভাঙবে, চল হয়ে গেছে ভাই 110 ওকে ঠিক আছে ঠিক আছে, নট ব্যাড নট ব্যাড। বাকি ঠিক আছে 110 খানা হাড় আমরা টোটাল ভেঙে নিয়েছি, এখন আমাদের 90 খানা হাড় বাকি আছে, চলো উপরে এবার ওই সিঁড়িটাতে উঠে লাভ মারা যাক উপর থেকে। ওয়েল তো গাইস এবার আমরা চলে এসেছি ওই সিঁড়িটার সামনে, যেখান থেকে আমরা উপরে উঠতে চলেছি, বাট যেটা হচ্ছে মেন কথা যে এখানে গাইস দেখো কিরম কি সব লাগানো রয়েছে, আর আমরা টেলিস্কোপ দিয়ে বাইরে দেখতে তো পারবো বাট আমার ইচ্ছা নেই ভাই। বাকি ঠিক আছে চলো এবার সিঁড়ি উঠে আমাদের তাড়াতাড়ি উঠতে হবে। বাকি ঠিক আছে ভাই কত উঁচু উঠতে হবে দেখতে পাচ্ছ উপরে, তোমরা সে দেখতে পাচ্ছ ভাই কতটা উঁচু উঠতে হবে। বাকি ঠিক আছে সাইথ আমার তাড়াতাড়ি ওঠে ভাই, স্পিড বাড়িয়ে দিয়েছে ভাই, যেই বললো আরে নিচে নিচে নেমে পড়লো কেন ভাই, ওখানে কেউ একটা টুরিস্ট বগেরা দাঁড়িয়ে রয়েছে, দেখি তো ওকে, হ্যালো টুরিস্ট টেরোরিস্ট, তুই এখানে কি করছিস ভাই, ওই তুই এখানে কি করছিস, ওই তুই এখানে কি করছিস, আরে দাদা এই জায়গাটার ভিউটা তো ভালো না, আমি ফোনেতে রেকর্ড করছি, আমি নিজের ওয়াইফাই কে দেখাবো বলে। তুই নিজের ওয়াইফাই কে দেখাবি বলে, মানে তুই ওয়াইফ বলতে চাইলি নাকি, আমি বুঝতে পেলাম না ভাই। আরে হ্যাঁ ওই হলো একটা যেকোনো, বাকি ঠিকই আছে তোর ওয়াইফাই কে তুই দেখাবি তো দেখা, বাকি ঠিক আছে এনে যা, হাট চশমা ফসমা খুলে দিচ্ছি ভাই, হ্যালো আমি তোকে তলায় ফেলতে চাইনি কিন্তু তুই নিজে পড়েছিস, আমি কিচ্ছু করিনি, বাকি আমি তোকে মারতে চাইনি, বাকি তোর চশমাটা এখান থেকে নিয়ে যাস, হ্যাঁ এসে উঠে প্লিজ চশমাটা নিয়ে যাস, আমি করতে চাইনি, বাকি ও তলায় পড়ে রয়েছে। বাকি ঠিক আছে চলো আমরা যেটা করছিলাম ওটা করি, উপরে যাই ভাই আরামসে, উপরে বলতে একদম উপরে নয় সিঁড়ি করে উপরে গিয়ে ওখান থেকে লাভ মারি যাতে আমরা উপরে যেতে পারি। বাকি ঠিক আছে চলো আমরা চলে এসেছি হচ্ছে সিঁড়ির ওখানে, আর সাইড আমার কিছু উঠছে দেখো ভাই, আরে উপরে ওঠ ভাই, ভুল করে আমি এস মারবো না কারণ আমি ভাই খুব কষ্টে উঠতে পেরেছি উপরে। বাকি ঠিক আছে চলো আরামসে উপরে যাওয়া যাক, তারপর গাইজ এখান থেকে তো উঠলাম আমরা, তারপর আমরা 200 খানা হাড় কোথা থেকে ভাঙবো সেটা তোমরা নিশ্চয়ই দেখতে পাবে ফাইনালি, আর এখান থেকে আমার মনে হয় পুরোই 200 খানা হাড় ভেঙে যাবে অলরেডি। তারপর আমরা কিছু পাওয়ারের জলবা দেখবো যে পাওয়ার দিয়ে কি কোনো এয়ারফোর্স বগেরাতে মারপিট করা যায়। আমি এখানে কোথায় আছি ভাই, না 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 ভাই তলায় ঝাঁপ মেরে দিল, আমি এত কষ্টে উঠছি ভাই, ভুল করে এস মেরে দিয়েছি, তলায় স্লাইড খাচ্ছে ভাই পুরো, তাই তো আমার তোর গেম বাজাবো তাড়াতাড়ি ওঠ, এক মিনিট আমি কেন এখান থেকে এরম ভাবে উঠছি ভাই, আমি তো ডাইরেক্ট পাওয়ার ইউজ করে উড়ে উড়ে চলে যেতে পারি ভাই, আমি কি করছি এখানে, হ্যালো বাকি আমি জানি না যে কেন আমি ভাই এরম ভাবে উঠছি, আমি তো এরম ভাবে ডাইরেক্ট উপরে যেতে পারি ভাই,
এই দেখো ভাই, এরকম ভাবে সুপারম্যান হয়ে উপরে উঠতে পারি আমি কি? সত্যি সাইতামা ভাই, বুদ্ধি নেই মাথার মধ্যে। উপরে উঠে যা ভাই, উঠে যা চ ভাই, আমাকে কত ঘোরাতে হচ্ছে, উপরে উঠে যা, কত উঁচু সিঁড়ি ভাই, এটা লেট লেগে যাচ্ছে ভাই অনেক। বাকি ঠিক আছে চলো, ফাইনালি আমরা চলে এসেছি। আর এখানে ভাই একটা বার্গার শপ বগেরা রয়েছে। ওই সবাই সরে যা, আমি এখান থেকে এখন ঝাঁপ মারতে চলেছি, ওই সবকে ভ্যানিশ করে দেবো, সরে যা, এখানে বার্গার শপ একটাও চাই না আমার। চল সব শেষ, কোন মানুষ যেন আমাকে না দেখে এখানে মরতে। বাকি ঠিক আছে চলো, সব মানুষকে ফাওয়া করে দিচ্ছি ভাই আমি এখান থেকে, কারণ আমি চাই না যে কেউ বলুক যে সাইতামা পড়তে গিয়ে ঝাঁপ মেরেছে। চলো গাইস, সবাইকে তো মেরে দিয়েছি, কিন্তু যেটা হচ্ছে মেন কথা যে এদের দুজনকে মনে হয় ইনভিটেশন দিতে হবে। হ্যালো, ওই তোদেরকে কি ইনভিটেশন দিতে হবে? এনে ইনভিটেশন তাহলে ভাই, দুজনকে মেরে দিয়েছি আর এই আলাদাই বসে রয়েছে। বাকি মনে হয় না এখানে কেউ আছে, এই যে এখানে একজন রয়েছে। বাকি ঠিক আছে চলো, এবার এখান থেকে আমরা ঝাঁপ মারবো আর ঝাঁপ মেরে দেখবো যে কখন হাড় আমাদের টোটাল এখান থেকে ভাঙে। বাকি ঠিক আছে, আমি জানি না যে এরা এত উঁচুতে বার্গার বার্গার নিয়ে এলো কি করে। আর আমাদের ঝাঁপ মারার জায়গা হচ্ছে এদিকে ভাই, কিন্তু এদিকে তোমরা একটা জিনিস দেখেছো ভাই, গোল্ডের বার রাখা রয়েছে এত। হ্যালো, গোল্ড টাকা, আর এটা কি ভাই? এগুলো এদের কিছু নেশাপাত্র জিনিস, আমি জানি না কি, বাট এগুলো টাকা ভাই, টাকা প্লাস গোল্ড। এই দেখো ভাই, আমির আছে। বাকি তোমরা উপরটা থেকে বুঝতে পারছো আমরা কোথায় আছি? এখান থেকে ঝাঁপ মারলে আমাদের গেম শেষ একেবারে। সমুদ্রে না পড়ি শুধু গিয়ে, আমি সমুদ্রে পড়লে আরো কেস শেষ হয়ে যাবে। ওয়েল তো গাইস, এখন হচ্ছে টাইম আমাদের এখান থেকে ঝাঁপ মারা, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। তো বাকি তো হলো 3 2 1, লেটস গো। চলো, এত উঁচু সিঁড়ি থেকে ঝাঁপ মেরে দিচ্ছি যেটা আমি ভাই মহাকাশের লেভেলে আছি। এই দেখো, আর এত উঁচু তো সাইতামা নিজেও ওড়ে না, যত উপর থেকে ভাই আমি লাভ মারছি। বাকি ঠিক আছে চলো, এবার পাহাড়ে গিয়ে পড়বো, সমুদ্রে চলে গেলেই ভাই কেস হয়ে যাবে। কারণ দেখো, যে হিসেবে এ যাচ্ছে পুরো সমুদ্রেতেই পড়বে, তাই জন্য আমি এদিকে মুখ ঘুরিয়ে নিই, আর ওদিকে গিয়ে না ওই নদীতে পড়ে। বাকি ঠিক আছে চলো, এবার নামতে চলেছি। আর ভাই আস্তে আস্তে ক্লাউড গুলো গায়েব হয়ে যাচ্ছে। দেখো বাকি ঠিক আছে, 3 2 1, মানে এখনো অনেক দেরি আছে, 3 2 1, এত তাড়াতাড়ি নয়। ফাইনালি আমরা পড়তে চলেছি, 2 1, আউ ভাই, ভাই আউ, আরো ভেঙেছে ভাই। চলো টোটাল 160 খানা হয়েছে, ওকে আউ, 165, ওকে ঠিক আছে, 165 খানা হাড় টোটাল ভেঙেছে আমাদের এখন, মানে আমাদের 120 থেকে ভাই আরো মোটামুটি ধরে নাও আমাদের টোটাল 45 খানা হাড় ভেঙেছে ভাই, অত উঁচু থেকে লাভ মেরে। বাকি ঠিক আছে চলো, এবার আমাদের র্যাম্প আছে, র্যাম্পে তে যাওয়া যাক, তারপর দেখি যে কি হয়, ওখান থেকে ঝাঁপ মারলে কখন হাড় আমাদের ভাঙে। বাকি তার আগে গাইস, আমি আমার পাওয়ার গুলো মাস্ট ইউজ করে না একটু সিটিতে তাবাই করে আসি, কারণ আমার না একটু ইচ্ছা করছে ভাই সিটিতে তাবাই করার, কারণ দেখো এটা সাইতামা না। বাকি ঠিক আছে গাইস, আমি লস স্যান্টোস শহরে চলে এসেছি, আর আমি যেখানে ল্যান্ড করি সেখানে একটা হেলিকপ্টার উপরে উঠছে। কি করবো বলো, ছেড়ে দেবো না মেরে দেবো ভাই? দেখো আমি এখানে ভাই, এটা আমার জায়গা, এখানে থাকার জায়গাটা আমার। তুই তো, তোকে সাহস কে দিল এখানে আসা? দেখি এখান থেকে যদি ভেঙে যায় তাহলে ভেঙে যাবে, ভেঙে গেছে, ভাঙবে না, অত দূর লেজার যাচ্ছে না। ওই দেখো ভাই, লেজার যাচ্ছেই না অত দূর। বাকি উপরে একটা প্লেন যাচ্ছে, ওই দেখো শ্যাডো তলায় পড়ছে ভাই, কোথায়? ওই দেখো শ্যাডো ওইখানে পড়ছে ভাই। বাকি প্লেনটা কোথায়? প্লেনটাকেই তো দেখতে পাচ্ছি না। হ্যালো, ও ওইখানে, ওই দেখো ভাঙছে না ভাই, অত দূর যাচ্ছে না লেজারটা। বাকি ঠিক আছে, আমি একটা জিনিস জানতে পেরেছি যে এই শহরে কি একটা উৎপাত করছে, তো আমাকে ভাই পুলিশ একটুখানি ফোন করেছিল, তো দেখি তলায় গিয়ে কে উৎপাত করছে। তো গাইস, আমি জানি না কে উৎপাত করছে, বাট যেটা হচ্ছে মেন কথা যে ও তলায় কোথাও একটা রয়েছে, তো আমাকে না। এ ভাই চলে এলো, এটা কে ধোঁয়াওয়ালা মালটাকে? আরে রে 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 রে, ভাগ রে, কে ভাই এরকম পাগলের মতো তো? আরে এ ধোঁয়াটা কে? এই দেখো, আরে গেম বাজাতে হবে মনে হচ্ছে, ভাগ যাও ভাগ যাও ভাগ যাও ভাই, কি 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 বাজে মারছে, এই দেখো আমাকে পুতুল বানিয়ে দিয়েছে ভাই। কোথায় ও, কোথায় আমাকে মারছে কেন এরকম ভাবে? আরে আমাকে টর্নেডোতে ভাসিয়ে দিয়েছে, এই দেখো কি বাজে কেস চলছে ভাই, রক্ত ফক্ত বের করে দিয়েছে। আরে তুই তুই তোর গেম বাজবে, এবার এবার তুই আর বাঁচতে পারলি না, আমার হাতে পড়ে গেছিস মানে তুই আর ধোঁয়া হতে পারবি না, ধোঁয়া হলেও তোর গেম বাজবে ভাই। আরে রে 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 ভাই, বিল্ডিং এর উপরে আয়, 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 মার একে 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 গেম বাজা ভাই, একে তো আর উঠতে দেবো না, একে আর উঠতে দেবো না, এটা কে আমি জানি না। পালিয়ে গেছে ভাই, ভাই পালায়নি, না 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 না, পালায়নি, তলায় কোথাও একটা ফেসে গেছে মানে। এই তো এই তো এই তো এই তো এই তো ভাই, এইখানে আমার তলায় ভাই, আমার তলায়। এই দেখো চল, তুই ধোঁয়া অবস্থায় মার খাবি ভাই আমার কাছে, তুই পালাতে পারবি না। হ্যালো, আরে এটা কোন সা কেমন কি জানোয়ার ভাই, এটা তো গেম বাজাবো, একে মাটিতে পটকে পটকে মারবো ভাই। তুই গেলি, তুই গেলি সাইতামার সাথে পাঙ্গা, হ্যাঁ সাইতামার সাথে পাঙ্গা নেওয়া, একে কোপচায় ঢুকিয়ে গেম বাজাবো। চল 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 চল, একটা ফালতু পাঞ্চ খাবি, দেখ 3 2 1, ভাই আমার মনে হয় ও শেষ, আমার মনে হয় ও শেষ, চল শেষ শেষ ও শেষ 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 গাইস, ফাইনালি ও শেষ। এই দেখো এটা কে আমি জানি না, বাট একে উপরে নিয়ে যেতে হবে, দেখো একে উপরে তুলে নিয়ে যায়। চল শেষ ভাই, এ এসছিল সাইতামাকে মারতে ভাই, এ লাল্লু বিরিয়ানি এসছিল সাইতামাকে মারতে। এই দেখো চলে গেল কোথায়, আবার আবার এ দেখো ইয়ে হয়ে গেল ভাই, পুতুল হয়ে গেল। কে ছিল ভাই এরকম কালো রঙের? আমি জানি না কে ছিল, বাট আমাকে মারতে এসছিল ভাই। কি এ নাকি লস স্যান্টোস শহরে উৎপাত করছিল ভাই, এর থেকে তো বেশি উৎপাত আমি মাসাই যখন আমি যাই। বাকি ঠিক আছে চলো, এবার আমাদের যেতে হবে হচ্ছে মেন হাড় ভাঙতে, কারণ দেখো আমার টোটাল হাড় ভেঙেছে 165 খানা, তো আমার এখন ভাঙতে হবে আরো 35 খানা হাড়, তাহলে গাইজ আমরা পুরো 200 খানা হাড় ভেঙে দেবো। তো চলো এবার যাওয়া যাক হচ্ছে আমাদের মেন জায়গার দিকে। ওয়েল তো গাইজ, ফাইনালি আমরা চলে এসেছি হচ্ছে ওই লাস্ট জায়গাতে, যেখান থেকে আজ পর্যন্ত কোনো
সুপার হিরো বেঁচে যেতে পারেনি হাড় ভাঙা থেকে, কারণ যে আসে তার ভাই 200 খানা হাড় পুরোপুরি ভেঙে যায়, তার থেকে বেশিও ভেঙে যায়, মানে বডি এত বাজেভাবে অবস্থা খারাপ হয়ে যায় যে চিল্লাতে চিল্লাতে যায় এখান থেকে। ঠিক আছে, লাস্ট টাইম আমরা দেখেছিলাম আমাদের 165 খানা হাড় ভেঙেছে, এবার এখান থেকে ঝাম্মার লেগে গেছে আমার, তো আশা করছি 200 খানা হাড় টোটাল ভেঙেই যাবে, কারণ দেখো এই অবস্থাটা দেখো ভাই, এখান থেকে ঝাম্মালে শেষ, কারণ এটা দেখো একদম ভাই স্কাই এর উপরে আছে আর তলায় স্কাই, তার উপর তলায় আবার শহর আছে ভাই, বাচ্চার তো কোনো সিনই নেই। বাকি ঠিক আছে চলো এখান থেকে ঝাম্মার যায়, 3, 2, 1 লেটস গো। আরে স্লাইড নয় ভাই, ঝাম্মার ঝাম্মার, ইয়েস ঠিক আছে, আমার কেমন একটা বাজে জাম্প হলো কিন্তু ঠিক আছে, চলো 70, ওকে 70, চল চল আউ ভাই, হয়ে গেছে 75, হয়ে গেছে 80, হ্যালো এখানে আটকাস না বেকার, চল ঝাম্মার ঝাম্মার ভাই, রক্ত ফক্ত দেখেছো কেমন হয়ে গেছে ভাই, ঠিক আছে চলো 3, 2, 1 লেটস গো। 80 খানা হাড় তো ভেঙে গেছে, এবার আউ 85, 90, আরে ইয়ার তুই আটকে যাস কেন বারবার, হয়ে গেছে ওকে ঠিক আছে, হয়ে যাবে হয়ে যাবে হয়ে যাবে ভাই, চাপ নিস না, 90 খানা হাড় ভেঙে গেছে, আউ 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 ভাই 95, 95, ঝাম মেরে দে ভাই ঝাম মেরে দে, চলো এখানে আশা করছি 200 খানা হাড় হয়ে যাবে, ওকে চলো 97, ওকে ওকে এবার এবার হয়ে গেছে ভাই, 200 খানা হাড় হয়ে গেছে, চাপ নিও, হয়ে গেছে ইয়েস, চলো ফাইনালি 200 খানা হাড় আমরা ভেঙে দিয়েছি, আর ওর থেকে বেশি হাড় ভাঙছে দেখতে পাচ্ছ নিশ্চয়ই, 200 খানা হাড়ের থেকে বেশি ভাঙছে, হ্যালো শেষ। এবার গাইস এ চেল্লানো শুরু করবে, তোমরা নিশ্চয়ই শুনতে পারবে, দেখো শুনতে পাচ্ছ নিশ্চয়ই কত জোর চেল্লাচ্ছে, কারণ দেখো এর এবার বডির বেশি হাড় ভাঙছে না, 200 খানা হাড় তো ভেঙে গেছে, এবার বাকি ভাই মাসেল গুলো ফেটে যাবে, রক্ত বেরোবে, বাকি যাই হবে খুব বেশি ফাটবে, বাকি ঠিক আছে চলো এবার চেল্লানোর আওয়াজ শোনো, 2, 1 চল এখানে ঝাপকা আউ, চলো শহরে চলে এসেছি ভাই, এবার আমরা শহরে পড়বো, আর শুনতে পাচ্ছ ভাই কত জোর চেল্লাচ্ছে, বাকি ঠিক আছে চলো এবার সোজা শহরে পড়বো, আর গাইস এবার দেখো কতখানি হাড় ভাঙে ভাই, এবার চেল্লানোর আওয়াজ শোনো শুধু, 3, 2, 1 দেখতে পেলে যে কি অবস্থা হলো, ঠিক আছে দেখো আমরা ভাই টোটালের বডি 200 খানা হাড় অলরেডি ভেঙে দিয়েছি, তো গাইস আজকের ভিডিওটা এতটাই রাখছি, যেহেতু আমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দে, ভিডিওটাকে লাইক করে দেবে, আর এই ভিডিওটা যেন 5 খানা লাইকের গোল কমপ্লিট হয়ে যায়, আর তোমার কমেন্ট করো যে আমি নেক্সট এপিসোডে কার বোন ভাঙবো ভাই, কোন সুপার হিরোর বোন ভাঙা তোমরা দেখতে চাও ভাই, ব্যাটম্যান সুপারম্যান বাকি যাই বলো সব করবো, ঠিক আছে দেখা হচ্